ওয়েলকাম টু মাই চ্যানেল উইল অ্যান্ড ওয়ে। বন্ধুরা, আজকেও আবার আমাদের প্রিয় বন্ধুদের জন্য শেয়ারিং করার জন্য আমি এসেছি। এবং আজকে যে বিষয়টা নিয়ে আমি শেয়ারিং করার কথা ভাবছি সেটা হলো, বন্ধুরা, আমরা জানি আমাদের চলতে গেলে আমাদের শক্তির প্রয়োজন, সেটা মানসিক শক্তি, শারীরিক শক্তি, ভাবনা শক্তি, সব শক্তি আমাদের দরকার। তো আজকে আমি মনে হয় যে মনে ভাবছি যে আমাদের যে বিভিন্ন শক্তিগুলি রয়েছে, আমাদের এই শক্তির স্রোতগুলো যেগুলো আমাদের মনের ভিতরে আছে, সেই স্রোতগুলিকে আমরা চেনার চেষ্টা করব। আমি একটু আলোচনা করব, শেয়ারিং করব, আশা করি আপনাদের ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকার হবে। আমরা জানি যে বন্ধুরা, কোনো ব্যক্তির ভৌতিক, মানসিক এবং ভাবনাত্মক এই শক্তিগুলি তার রুচির উপর নির্ভর করছে। এবং এই কথাগুলো আমার, সে কীরকম ভৌতিক শক্তি, মানসিক শক্তি, সবগুলো নির্ভর করছে তার রুচির উপর। আমরা যদি একটা উদাহরণ দিই বন্ধুরা, ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা প্লেয়ার বা খেলোয়াড়ের যে তার মধ্যে যে ভৌতিক শক্তি বেশি হয়, তার কারণ তার শারীরিক শক্তিটা খুব বেশি দরকার তার শরীর গঠনের জন্য এবং খেলার উন্নতির জন্য। খেলায় ভালো রেজাল্ট করতে গেলে তাকে তার শারীরিক শক্তি এবং গঠনের দিকে তাকে মনোযোগ দিতে হবে, সেই তুলনায় তার মানসিক বা বৌদ্ধিক ভাবনা শক্তির উপর বেশি জোর দেওয়ার তার প্রয়োজন নেই। ঠিক আছে না বন্ধুরা, বোঝা গেল? দ্বিতীয় আরেকটা উদাহরণ দিচ্ছি বন্ধুরা। এই উদাহরণগুলো আমি কেন দিচ্ছি আপনাদের জন্য, কারণ আমরা আমাদের নিজের স্টেজটাকে বোঝার জন্য। যদি একজন শিল্পী, হ্যাঁ, বা সিনেমার নায়ক হয়, সে কী করবে, তার মধ্যে সে তার মধ্যে ভাবনাত্মক বিষয়টা বেশি থাকবে, ভাবনাত্মক, কারণ কোনো প্রদর্শনের জন্য, কোনো সে অভিনয় করবে কোনো প্রদর্শনের জন্য, তার কোনটা প্রয়োজন বন্ধুরা, তার জন্য শারীরিক শক্তি অবশ্যই কিছুটা হলেও তার প্রয়োজন। কিন্তু দর্শকরা যারা দেখবে তাদের কী প্রতিক্রিয়া হবে সেটা বোঝার জন্য তার বৌদ্ধিক ভাবনা বা বৌদ্ধিক শক্তির সেটা দরকার। আর আরেকটা জিনিস হলো যেটা দরকার, সেটা হলো ভাবনাত্মক শক্তি, যে শক্তি দিয়ে কী ভাববে, যে অন্যরা কী ভাববে সেটা তাকে বুঝতে হবে, সেটা তার পরিপূর্ণ করার জন্য সেটা হলো তার ভাবনাত্মক শক্তি। অর্থাৎ আমি অভিনয় করব, অন্যরা কী ভাবুক হবে, সে অন্যরা কীভাবে ভাবুক করা যাবে সেটা যে বোঝার জন্য তার ভাবনাত্মক শক্তির প্রয়োজন। তো আমি বন্ধুরা তিনটা শক্তির কথা বললাম, ভৌতিক শক্তি, মানসিক শক্তি, ভাবনাত্মক শক্তি বা বৌদ্ধিক শক্তি। এই যে শক্তিগুলোর কথা বললাম, সেই শক্তিগুলো আমাদের মধ্যে আছে, আমাদেরকে সেই শক্তিগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশন অনুযায়ী সেই শক্তিগুলোকে কাজে লাগাতে হবে, সেই শক্তির স্তরগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে বুঝে বুঝে। তো আমি একটু সিস্টেম অনুযায়ী বলছি যে সেটা মানসিক, মানুষের মধ্যে শারীরিক শক্তির যে চক্র, শারীরিক চক্র আমি বলবো, সেটা হয় 23 দিনে, 23 ডেইজ। আরেকটা যে বিষয় হলো ভাবনাত্মক, তারপর যদি ভাবনাত্মক চক্রটা কতদিনে হতে পারে বন্ধুরা, 28 দিন, মানে শারীরিক শক্তির চেয়ে সে ভাবনার দিকে বেশি, এবং বৌদ্ধিক, হ্যাঁ, সেটা হলো গিয়ে 33 দিনের। তো আমি তিনটা চক্রের কথা বললাম, একটা হলো শারীরিক চক্র, সবচেয়ে কম শক্তির যেটা, সেটা হলো 23 দিন, ভাবনাত্মক 28 দিন, এবং বৌদ্ধিক যে চক্র সেটা হলো আমার 33 দিনের। অর্থাৎ আমাকে আইডেন্টিফাই করতে হবে আমি কোন চক্রের মধ্যে আছি, সেটা আমাকে প্রথমে আইডেন্টিফাই করে নিতে হবে। সেই অনুযায়ী আমি যদি আমার স্তরটাকে প্রয়োজন অনুযায়ী পারিয়ে নিতে পারি তাহলে আমার সফলতা এসে যাবে। আমার শারীরিক শক্তি, শারীরিক চক্রটাকে বাড়ানো দরকার, তাহলে আমি শারীরিক চক্রটাকে কীভাবে বাড়ানো যায় সেটা আমাকে করতে হবে, না হলে তার প্রকৃতি বা নেচার অনুযায়ী সেই চক্রটা চলতে থাকবে। তো বন্ধুরা, এই বিষয়টা আমিও বেশি এত বেশি বুঝি না, তারপরেও ভাবছি এটা শেয়ার করব, তাই শেয়ার করছি, আশা করি আপনাদের কাজে লাগবে। তো আমাকে এই চক্রগুলোকে কীভাবে আমি নিজে নিজে বুঝে সেই চক্র অনুযায়ী কাজ, আমাকে একটা একটা করে চক্রকে চেঞ্জ করতে হবে। আমি যদি এমন প্রফেশনের সঙ্গে যুক্ত যেরকম ভাবনাত্মক বেশি, তাহলে ভাবনাত্মক দিন থেকে 28টাকে আমাকে বাড়িয়ে নিতে হবে। আমি যদি বৌদ্ধিক চিন্তাভাবনার হয় তাহলে আমাকে নিয়ে যেতে হবে 33-এর চেয়েও বেশি। তো আমাকে এই চক্রটাকে আমাকে বুঝে আমাকে চেঞ্জ করতে হবে বন্ধুরা। যদি আমরা পারি
তাহলে আমরা কিন্তু সফল হয়ে যাব। আচ্ছা, তো যে ভাবনাই থাকুক, আমি আরেকটা যেটা লাস্ট ফিনিশিংয়ে যেটা আমি বলতে চাই, বন্ধুরা যে ভাবনাই আমার মধ্যে থাকুক না কেন, সেই ভাবনাটাকে আমি যদি চালিকা শক্তি, আমার ভাবটা হবে আমার চালিকা শক্তি, তো সেই চালিকা শক্তিটা কোন দিকে হবে, সেটা কি তার ইতিবাচক ভাবনা মনোভাব হবে না নেগেটিভ মনোভাব হবে, এই দুইটা মনোভাবের উপর নির্ভর করছে কিন্তু আমার ভাবটা কী ধরনের হবে। তো বন্ধুরা, আমি স্রোত বলছিলাম আগে প্রথমে শুরুতে, তাই আমি বলে দিচ্ছি, ইতিবাচক হলে আমার কীরকম কীরকম হতে পারে, ইতিবাচক হলে কী হবে, আমার প্রথম থাকবে ইতিবাচক ইচ্ছা, প্রথমেই আমাকে ইতিবাচক ইচ্ছা হতে হবে। দ্বিতীয় পয়েন্ট বন্ধুরা, বিশ্বাস, যে কোনো কিছু করতে গেলে আমাকে একটা বিশ্বাস থাকবে, ফেইথ থাকতে হবে। আমি যদি কোনো কাজের প্রতি আমার বিশ্বাস না থাকে প্রথমে, তাহলে আমি কিন্তু সেই জায়গায় সফল হব না। তো আমাকে দ্বিতীয় ভাবটা আমার মধ্যে আনতে হবে, সেটা হলো প্রেম। যে কোনো কাজ, যে কোনো সফলতা পিছনে আমরা প্রেমটা দরকার। আমি একটু আমার ইয়ং বন্ধুদের জন্য বলছি যে আমরা যখন কোনো সিরিয়াল দেখি সেটা কিন্তু আমার মনের মধ্যে থেকে যায়, আমাকে পড়ার মতো মুখস্থ করতে হয় না। আমি পরের দিন গিয়ে আমার বন্ধুদের গল্প বলতে পারি যে অমুক সিরিয়ালটা হয়েছিল, এই হয়েছে কেন, কারণ আমি একটা প্রেম ভালোবাসা দিয়ে আমি টিভি সিরিয়ালটা দেখেছিলাম। তো বন্ধুরা, তো আমি বলছি এটা আমার খুব দরকার। তৃতীয়টা উৎসুকতা, যে কোনো কাজের প্রতি আমার যদি উৎসুক, আমার যদি মনের ইচ্ছা না থাকে, উৎসুকতা না থাকে, তাহলে আমি সাকসেস হব না। তো ইতিবাচক মনোভাবের এটা আরেকটা স্টেপ, আমাকে অবশ্যই আমাকে উৎসুকতা হতে হবে, আমাকে আমাকে সন্তুষ্টি, আমার যে কোনো কাজের প্রতি আমার একটা সন্তুষ্টি বা নিরপেক্ষতা আমাকে অবশ্যই মেনটেন রাখতে হবে। এটা গেল আমার সব ইতিবাচকের দিকটা। আমি একটু নেগেটিভ দিকের কথা বলছি, নেতিবাচক মনোভাব হলে কী হবে, প্রথমে আমার মধ্যে একটা ভয় থাকবে, আর এই কাজটা করতে গেলে মনে হয় এই হবে সেই হবে, মানে ভয়ের দিকটা আমার বেশি থাকবে। কেউ যদি বকে, আমি যদি না পারি শেষ করতে তাহলে কী হবে, সবাই দুষবে, তো আমি কোনো কাজের দায়িত্বই আমি নিতে পারবো না। আমার মনের মধ্যে যদি ভয় থাকে তাহলে আমি প্রথমে আমার নেতিবাচক হয়ে গেল, কাজ শুরুতে আমাকে মনের ভয় জিনিসটা থাকলে হবে না। তো ভয় থাকা মানে হলো আমার নেতিবাচক মনের দিক। দ্বিতীয়টা হবে ঈর্ষা, আমি যে কোনো কাজ করতে গেলে ওই আরেকজনের কাজ দেখে ঈর্ষা করবো, নিজে আর করা হবে না। তো ঈর্ষা থাকলে এটাও আমার কিন্তু একটা, ঈর্ষা যদি আমার ভাব থাকে, কোনো ভাবনা থাকে আমার মনের মধ্যে, সেটাকে ত্যাগ করতে হবে, সেটা একটা নেগেটিভ মনোভাব। ঈর্ষা, ঘৃণা, আমাকে ঘৃণা করলে চলবে না, সবাইকে ভালোবাসার দৃষ্টিতেই আমাকে দেখতে হবে। ঘৃণা যদি থাকে আপনার মনের মধ্যে বেশি, তাহলে অবশ্যই ধরে নেবেন যে আপনি নেতিবাচক মনোভাবের লোক। তো আমাকে এইগুলি ত্যাগ করতে, প্রতিশোধ, ক্ষমা সবচেয়ে বড় ধর্ম। আমি আরেকদিন একটা বন্ধুদের সঙ্গে শেয়ার করব অবশ্যই, সেটা হলো আমার ক্ষমা নিয়ে করব। তো প্রতিশোধ, আমার মনের মধ্যে কোনো ধরনের প্রতিশোধ থাকাটা ঠিক হবে না, সেটা একটা নেগেটিভ পয়েন্ট, নেগেটিভ হলে আমাকে এটা অবশ্যই থাকবে। লালসা, কোনো জিনিসের প্রতি লালসা থাকাটা উচিত না, থাকা মানেই নেগেটিভ সাইড। আর সবচেয়ে বেটা, আমি একটা অলরেডি আমি একটা মোটিভেশন ভিডিও আপনাদের জন্য শেয়ার করেই ফেলেছি রাগের কারণ নিয়ে, ক্রোধ, তো ক্রোধটাও কিন্তু একটা নেতিবাচক মনোভাব। তো এইগুলি যদি আমাদের মনের মধ্যে থাকে বন্ধুরা, তাহলে আমার এই যে শারীরিক যে শক্তির যে স্রোতগুলি আছে সেগুলি স্তব্ধ হয়ে যাবে, আমার শরীরের মধ্যে সেই স্রোতগুলোকে আমি জাগা দেব যেগুলি আমার ইতিবাচক, যেগুলি আমার মানসিক, আমার বৌদ্ধিক, আমার ভাবনাত্মক, আমি আমার সেইগুলোকে আমার পজিটিভ দিকে নিয়ে যাই। আমার ভাবনা, ভাবনাত্মক যে শক্তিগুলি রয়েছে, ভাবনাত্মক যে চক্রটা রয়েছে 28 দিনের, সেই চক্রের মধ্যে যদি আমার দরকার হয় তাহলে সেটা যেন পজিটিভ হয়, সব কিছু পজিটিভ করা উচিত। আমি যাতে কোনোভাবেই আমার নেতিবাচক মনোভাবটা যাতে আমার মধ্যে না আসে। তো বন্ধুরা, আর বিশেষ কিছু শেয়ার করছি না, আবারও লাস্ট টাইম বলছি যে আমাদের নেতিবাচক যে ভাবগুলো, মনোভাবগুলি রয়েছে, আমি যেটা বললাম ভয়, ঈর্ষা, ঘৃণা, প্রতিশোধ, লালসা, ক্রোধ, এগুলি আমাকে অবশ্যই ত্যাগ করতে হবে। তার বিনিময়ে আমাকে পজিটিভ যেগুলি আছে সেগুলি আমাকে গ্রহণ করতে হবে, সেই মনোভাবগুলি, ইতিবাচক মনোভাব, বিশ্বাস থাকতে হবে, প্রেম থাকতে হবে, উৎসুকতা থাকতে হবে, সন্তুষ্টি থাকতে হবে, আমার কাজে নিরপেক্ষতা থাকতে হবে, তবেই আমি সফল হব। ধন্যবাদ বন্ধুরা, আর বিশেষ আলোচনা করছি না। শেষে আমার অনুরোধ রইল বন্ধুদের প্রতি, আমার এই ভিডিওটাকে আপনারা অবশ্যই শেয়ার করুন, লাইক দিন,
এবং শেষে অনুরোধ রইল আপনিও সাবস্ক্রাইব করুন, অন্যদেরকেও বলুন সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ।